ইসরায়েলের উপর যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে ইরান সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে গেল পহেলা এপ্রিল বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরান তবে ইসরায়েলে ইরানের সম্ভাব্য হামলার বিষয় ইরানকে বারবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র 1 2 3 জমি জিতেনি 100% ক্যাশ 120 কোটি টাকার পুরস্কার আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরান সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র নাক গলালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাটিতেও হামলা করবে ইরান এদিকে সিরিয়া লেবানন এবং সমগ্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে নিজের মতামত দিয়েছেন পোপ ফ্রান্সিস গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান করেছেন সাতাশি বছর বয়সী এ ধর্মীয় যাজক